ক্লাবের কোন হিসেব পেশ হচ্ছে না সেটা কেমন ব্যাপার যা টাকা দিয়েছে সেটা হ্যাজ ইট বিন ব্রট টু বুক, হ্যাজ ইট বিন অ্যাকাউন্টেড ফর, যা এক্সপেন্সেস হ্যাজ ইট বিন অ্যাকাউন্টেড ফর, ওকে খাবে না ওখানে রয়েছে আজকে পর্যন্ত বাড়ি টাকা দিয়ে আমাদের জানতে হবে। আমার মনে হয় ঠিক রক ল্যাগের জন্য নিজামকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কারণ বলা রকল্যাগের একটা হচ্ছে অ্যাকাউন্ট চালানো ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য প্লেয়ার, যখন রিজার্ভ থাকে তখন কাটা দিচ্ছে, সেই কারের জন্য তোমাকে বলা হয়, বলা হয়েছে রক ল্যাগের জন্য টাকা তোলে সেটাকে সংঘবদ্ধ করে এক জায়গায় নিয়ে আসার জন্য, যদি ওরা ওই বাইরে থাকে আউট অফ স্টেশন থাকে মনে করি ঠিক করেছি বাইরের লোক যারা যারা ক্লাবের কোন মেম্বারের রেফারেন্স আসছে না ডাইরেক্টলি রিচার্জ দেখে আসবে বা ডাইরেক্টলি আমাদের অ্যাপ্রোচ করে আসবে তাদের আমরা নাম ঠিকানা তাদের কন্ট্যাক্ট নাম্বার এইটা এই তথ্যটা নিয়ে নেবো, করে আমরা বলবো যে আমরা তোমাকে জানাবো যে আমরা তোমাদের একদিন করি দেখে নিয়ে তখন অ্যাপ্লিকেশন ফর্ম ডিসকাস করে নেবো তোমাদের সামনে আসবে তখন অ্যাপ্লিকেশন ফর্ম কমনলি আমরা এটাই বলছি আমি এন্ড হবে দাঁড়া এন্ড এন্ড হোক দাঁড়া নাম দিয়ে নাম দিয়ে আমার নাম